সোহায় বাসনা সোন করো ওহে খুদ পুরুন বাসনা দেবা সোন খোদা পুরুন আলহামদুলিল্লাহ রব্বিলামীন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ما ديني রুহানি চিকিৎসা অবস্থা খারা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমরা সকলেই জানি যে রুহানি চিকিৎসা অবস্থা এই অনুষ্ঠানে দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কল ও এস এম এসের জবাব পবিত্র আনুল করিম হাদিসে মোবারকা বুজুগানি দিনের বাণী থেকে বিশেষ করে বর্তমান শতাব্দীর এলমি ও রুহানি ব্যক্তিত্ব শেখা হাতেরিকা আমির আহলে সুন্নত হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মান কদিরি দামাত বারাকা তহমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া অজিবাসমূহ পেশ করা হয় নবী পাক সাল্লাহ তালাহি সাল্লাম ঈশাদ ফরমান মুসলমানের উপকার করা উত্তম ইবাদত উত্তম ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে পরোপকারিতা আলহামদুলিল্লাহ জবাজাল প্রিয় নবী সাল তালা ইলি বাসাল্লামের অসহায় পেরেশানগ্রস্ত উম্মদদেরকে রুহানি চিকিৎসা ও ইস্তেখার অনুষ্ঠানের পক্ষ থেকে অজীব প্রদান করা হয় আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রুহানি চিকিৎসা প্রদান করার জন্য মোবাইল লিগে দাবাত ইসলামী মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মারি আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন তো কলে যাওয়ার পূর্বে আসুন আমি শুরুতেই

সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পরস্পর ভালোবাসা পোষণকারী দুইজন মুসলমান পরস্পরের সাথে সাক্ষাতের সময় মুসাহাফা করে এবং মুসাহাফার পর প্রিয় নবী সাল তালী সাল্লামর উপর দুরু শরীফ পাঠ করে তাহলে পরস্পর পরস্পর থেকে পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনা সমূহ ক্ষমা করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ এই হাদিসে মোবারকা থেকে দুটি বিষয় আমরা জানতে পারলাম প্রথম নম্বর হচ্ছে যখন দুইজন মুসলমান সাক্ষাৎ করে একে অপরের সাথে যখন দেখা হয় তখন সুন্নতে রসুল হচ্ছে মুসাফা করা সালাম করা সুন্নতে মোবারকা এরপরে মুসাফা করা হাত মেলানো সুন্নতে মোবারকা এই সুন্নত পালন করার সাথে সাথে যখন উভয়ে উভয় ব্যক্তি রসুল করিম রৌফ রহিম সাল্লাহ তাআলা আলহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ আরবুল আলমিন দুরুদ শরীফের ওসিলায় উভয়ের হাত পৃথক হওয়ার পূর্বে উভয়ের পূর্বের এবং পরের গুনা ক্ষমা করে দিবেন দুরুদ শরীফ পাঠকারী বড়ই সৌভাগ্যবান আমরা নিয়ত করি সদা সর্বদা প্রিয় নবী সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের প্রতি দুরুস শরীফ পাঠ করবো সাল্লু আল হাবিব সাল্লাহ তালাহাম্মদ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম সালাতাম ওয়াসাল্লামান আলাইকিয়া রসুল্লাহ দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে শুরুতে কিছু কল আমরা সামিল করব তারপর আপনাদের পক্ষ থেকে আসা কিছু এস এম এসকেও আমরা অনুষ্ঠানে সামিল করব আসুন আমরা শুরুতে আমরা কলের দিকে যাব কল শ্রবণ করব এরপর ইনশাল্লাহ আমরা বোনের বাচ্চা হচ্ছে না এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন অনুষ্ঠানের পক্ষ থেকে রুহানি চিকিৎসা প্রদান করা হবে সকলেই মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন ইনশাল্লাহ পরবর্তী কল চালিয়ে দিন আমি ঢাকা থেকে বলছি আমার ভাই আর ভাবির মধ্যে মিল নাই মানে সব সময় থাকি জি স্বামী স্ত্রীর মধ্যে অমিল এর যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয় স্বামী স্ত্রীর মধ্যে কি আমল করলে কোন জিনিসের উপর আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মিল মোহব্বত সৃষ্টি হবে রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় অনেক ফ্যামিলির মধ্যে ধরনের হচ্ছে ইনশা আল্লাহ জবাজাল রুহানি চিকিৎসা যা প্রদান করা হবে এর উপর তদ অনুযায়ী আমরা আমল করার জন্য চেষ্টা করব আসুন আমরা গোলাম মুস্তফাই থেকে রুহানি চিকিৎসা শ্রবণ করি জি আলামিন ভাই আমাদেরকে বগুড়া থেকে কল করেছেন তার বোনের বাচ্চা হচ্ছে না তো এর জন্য আপনি আপনার এই বোনকে এমনটি করতে বলবেন প্রত্যেক নামাজের পর তিনশত বার বিসমিল্লাহ রহমান রহিম স্মিল্থ রহিম প্রত্যেক নামাজের পর তিনশতবার করে শুরু এবং শেষে একবার করে দুরুদেব পাঠ পাঠ করে নেবে এই আমলটি আপনার বোন এবং বোনের স্বামী উভয়কে আমলটি করতে বলবেন আল্লাহ চাহেতো ইংসা আল্লাহর সন্তানের অধিকারী হবে এরপর ঢাকা থেকে আমাদেরকে লিটন বাই কল করলেন তার ভাই ভাবির মধ্যে মিল নেই তো একজন আপনার এমনটি করতে হবে যে এই আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া ওয়াদু দু ইয়া ওয়াদু ইয়া ওয়াদু দু এজিফাটি পাঠ করতে হবে এক বার সুরে এবং শেষে দূরদে পাক পাঠ করে পর কোনো খাবারের বস্তু বা কিছুর মধ্যে ফুক দিয়ে এই খাবার আপনার বাই ভাবি কেদেরকে উভয়কে খাবারের ব্যবস্থা কো উভয়ের মাঝে মিল মোহব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ আসসালাম আমরা রোয়ান শ্রবণ করলাম ইয়া টি এক হাজার বার পাঠ করে খাবারের মধ্যে মিক্স করে যখন আহার করবেন শাল্লাসবাজাল তাদের পরস্পর মধ্যে মিল মোহাম্মত সৃষ্টি হবে খেয়াল রাখতে হবে যাতে করে এমনভাবে খাবার মধ্যে মিক্স করতে হবে যাতে করে কেউ না দেখে কারণ আমাদের বর্তমান অবস্থা হচ্ছে খুবই করুণ অবস্থা সন্দেহ করার সম্ভাবনা রয়েছে আল্লাহ তাবারও কতালার কাছে দোয়া করি কয়েকটি বিষয় থেকে আমরা যদি দর্শক আমরা বাঁচতে পারি তাহলে আমাদের যে ঘরের মধ্যে আজকে জগড়াফাস যে পেরেশানি আল্লাহ তালা তো দূর হয়ে যাবে যেমন নাম্বার এক গিবৎ গিবদ এটা এমন একটি বিষয় আমরা সকলেই জানি ছোটো বড়ো সকলেই জানি যে গিবদ কেমন মারাত্মক একটি বিষয় গিবৎ যদি আমরা করা বন্ধ করে দিই ফ্যামিলির মধ্যে সন্তান তার মায়ের সাথে মা তার সন্তানের সাথে স্ত্রী তার স্বামীর সাথে ঘরের ফ্যামিলি যারা আছে একই অপরের কাছে যেই কথা ফাতা কথাবার্তা যে ট্রান্সফার হয় এর মাধ্যমে গীবদের মাধ্যমেই কিন্তু ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ হওয়ার আপনার অশান্তি হওয়ার একটা মূল কারণ এরপরে সবল খুরি এটাও কিন্তু একটি কারণ এরপরে খারাপ ধারণা যেটাকে অর্ধুতে বদ বলা হয় খারাপ ধারণা আজকে যে কোনো বিষয়ে ফ্যামিলির মধ্যে যাসাই বাসাই না করে আপনার খারাপ ধারণা করা হচ্ছে কু ধারণা করা হচ্ছে এই কু ধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে খারাপ ধারণা থেকে আমরা যদি বাঁচতে পারি আরও অনেকগুলো বিষয় রয়েছে বিশেষ করে তিনটি বিষয় গিবদ সকল খরি এবং খারাপ ধারণা কু ধারণা মন্দ ধারণা যেটাই আমরা বলে থাকি আপনার হঠাৎ করে এই অহেতুকভাবে স্বামী তার স্ত্রীর ব্যাপারে খারাপ ধারণা করে নেয় স্ত্রী তার স্বামীর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিন্য সৃষ্টি হয় তাই তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা ওই সমস্ত ঘরকে আল্লাহ তালা শান্তির আবাস বানিয়ে দিক আমদি গরের মধ্যে परेशानी হচ্ছে আল্লাহ তাবারক ওয়া সকলকে বিচার তৌফিক দান করুন আমিন দর্শক শ্রোতা রূহানী চিকিৎসা ও ইস্তিখারা অনুষ্ঠান সকালের দর্শক শ্রোতাদের জন্যই মাদানি চ্যানেলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে সপ্তাহে একদিন রূহানী চিকিৎসা ও ইস্তিখারা এই অনুষ্ঠান tạm নিতে বিকেলে মাদানি চ্যানেলে রূহানী চিকিৎসা এই অনুষ্ঠান দেখা সৌভাগ্য হয় আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আমাদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে সকল এই অজিফাগুলো যেগুলো আমাদের প্রয়োজন যেগুলো আমল করার মাধ্যমে শা আমাদের উপকার হবে সেই সকল ওজিফাগুলো আমরা মাদানী চ্যানেল থেকে সংগ্রহ করতে পারি কিছু এস এম এসের দিকে আমি যাব ইনশাল্লাহ এরপর আবার আপনাদের আমরা কল শুনবো কল শোনার পর আবার ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো আমাদেরকে এক ভাই এস এম এস করেছেন বোনের জন্য বিয়ে হচ্ছে না এর একটি এস এম এস তো কি আমল করার মাধ্যমে আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে বিয়ের একটা ব্যবস্থা হয়ে যাবে এই আমল ইনশাআল্লাহ জাহাল আমরা শ্রবণ করে চট্টগ্রাম থেকে একটি এস এম এস তা হচ্ছে বাচ্চা ঘুম থেকে ভয় পেয়ে উঠে যায় ছোট বাচ্চা অনেকের ঘরের মধ্যে বাচ্চা রয়েছে ঘুম থেকে উঠে যায় এই দুটি আমল আমরা ইনশা আল্লাহ জবাজান শ্রবণ করব শুরুতে আপনার বিয়ের যে প্রতিবন্ধকতার আমল রয়েছে তা আমরা শ্রবণ করি ইনশা আল্লাহ এর উপর আমল করার চেষ্টা করি শেখ তিরকাত আমির আহাদ সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তান কদরি দামাত বারাকাত তহমুল আলিয়া ওনার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর মধ্যে কয়েকটি বিবাহের যাতে করে বিবাহের বন্দোবস্ত হয়ে যায় এর জন্য আমল লিখেছেন একটি আমল হচ্ছে ইয়া 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 হইয়া এই হজিপাটি একশত তেতাল্লিশ বার লিখে তাবিজ বানিয়ে আপনার যে যার বিবাহের প্রয়োজন যদি ইসলামী বন কুমারী হয়ে থাকে তাহলে তার গলায় অথবা হাতে বেঁধে দিন গলার মধ্যে বাড়তে পারবে হাতের মধ্যেও বাড়তে পারবে তো ইনশাল তাড়াতাড়ি ইনশাল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে একটি ভালো জায়গার মধ্যে যখনই আমাদের বিয়ের ইচ্ছে করব হোক ইসলামী ভাই অথবা ইসলামী বোন যদি আল্লাহ তাআলার দয়ায় যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায় আমরা ভালো ভালো নিয়ত করব সুন্নত মোতাবেক বিয়ের নিয়োগ করব আপনার বিয়ের মধ্যে বিয়ের সমস্ত কাজের মধ্যে আমরা অশ্লীলতা থেকে গুনাহের কাজ থেকে আমরা বিয়েকে পাক এবং পবিত্র রাখার চেষ্টা করব না বিয়ে পাক সাল্লাহ তালি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সন্ন্যতম বারাকা এর সম্মান আমরা করব গুনাহের কাজ থেকে আমরা বাঁচব ইয়া হু ইয়া মো কোন যে ব্যক্তি লিখতে জানে শুদ্ধভাবে লিখতে জানে তার মাধ্যমে একশত তেতাল্লিশ বার ওয়ান হান্ড্রেড থ্রি একশত তেতাল্লিশ বার কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে ঘলায় অথবা হাতের বাহুতে বেঁধে দিন এই নিয়তে আল্লাহ অতি তাবার তাড়াতাড়ি বিয়ের বন্দোবস্ত করিয়ে দেয় এবং সাথে সাথে আল্লাহ দোয়া করুন দোয়া হচ্ছে দোয়া করুন আল্লাহ তাবার ও উপর ভরসা করে রুহানি চিকিৎসাটা একটা অসিল একটা মাধ্যম কিন্তু সব কিছু ফয়সালাকারী হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিনের দরবার আপনি দোয়া করুন ঈশা আল্লাহ আল্লাহ তালা চাইতো বিয়ের একটা সু ব্যবস্থা হয়ে যাবে এরপরে যে এস এম এস বাচ্চা ঘুম থেকে বয় পেয়ে উঠে যায় এর একটি সহজ একটি আমল যা রসুল করিম সাল্লাহ তালা ইজিবাসাল্লামের আমলের জিন্দিগির মধ্যেও এই আমলটি বিদ্যমান ছিল তা হলো তিন কুল শরীফ সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস রাত্রে শোয়ার পূর্বে অবশ্যই অবশ্যই তিন কুল শরীফ সুরে ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ তিনবার এই আমলটি করে বাচ্চাদেরকে দম করিয়ে দিন ফুক দিয়ে দিন হতে পারে রাতে কোনো না কোনো আপনার প্রবলেম হতে পারে আপনার বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর আসর পড়তে পারে যদি আল্লাহ তালার দয়া যদি এই আমলটি যদি আমরা করতে পারি আর এই আমলটি পিজোনবী আল্লাহ তালা ইজিবাসাল্লাম প্রত্যেক রাত্রে সবার পূর্বেই আমলটি করতেন আমরা আমলটি করি শুধু বাচ্চাদের জন্য যে করানো হবে তা না বড় যারা তাদের জন্য কিন্তু এটা সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত এই আমলটি আমরা করি ফালাক নাস সুরেখলাস প্রিয়নবী সাল এই আমলটি করে উভয় হাতে ফুক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত প্রিয় নবী যতটুকু হাত প্রসারিত করা যেত ততটুকু স্থানে কি করতেন মালিশ করতেন এই তিন কুল পাঠ করে আমরা ইনশাআল্লাহ বাজাল রাত্রে আপনার বদ জিন থেকে খারাপি থেকে

আমরা মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি ইনশা আল্লাহ যদি সম্ভব হয় লিখে নেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ জি আমাদেরকে পটুয়াখালী থেকে ইমন হোসেন ভাই কল করলেন তো আপনি লম্বা হওয়ার আমল জানতে চেয়েছেন তো এর জন্য আপনি এর জন্য আপনি নিয়মিত এক্সারসাইজ ব্যায়ামও করতে হবে আর ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী আপনি ওই পরামর্শ নিয়ে অনুযায়ী আপনি এই ডাক্তার যে পরামর্শ দেয় পরামর্শ শুনে অনুযায়ী আপনি আমল করুন আর আপনি উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া মো ইয়া মো ঐদু ইয়া মো ঐদু এজিফাটি আপনি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আসসালাম এরপর আমাদেরকে ঢাকা থেকে ইয়াসিন ভাই কল করলেন যে আপনার স্ত্রী ভয় পায় তো এর জন্য এমনটি করতে হবে আপনার স্ত্রীকে বলবেন দৈনিক এক হাজার একবার করে আল্লাহ তালার এই গুণাবাচক নামটি একসাথে পাঠ করতে হবে আর সুর এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিবে আমলটি হচ্ছে ইয়া ওয়াহিদ ইয়া ওয়াহিদ ইয়া ওয়াহিদ এক হাজার একবার দৈনিক পাঠ করাতে তার বয় ভীতি যেগুলো রয়েছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এরপর আমাদেরকে রিমন ভাই বিবারিয়া থেকে আপনি কল করেছেন আপনার আব্বু স্টক করেছে তো এখন ওনার হাত পাবশ্য হয়ে গিয়েছে তো এর জন্য আপনি এই রুহনি চিকিৎসার উপর আমল করুন যেটা হলে হালসুল আহমদ বারকাত হমল আলিয়া অসুস্থ আবিদ নামক সাল্লাহর মধ্যে একটা আমল দিয়েছেন ইউজি ফার্টি যে আপনি একটি নতুন প্লেট নেবেন থালা একটা বাসন নতুন প্লেট এরপর এর মধ্যে এগারো বার লা ইলাহা ইলল্লাহ লা ইলাহা ইলল্লাহু এটাকে লিখে এরপর পানি দ্বারা আপনার আব্বুকে পান করার ব্যবস্থা করুন ইনশাল তাহলে আব্বুরের সমস্যা দূর হবে আমরা ওই মনবাই আব্বুর জন্য দোয়া করি যে আল্লাহ রবুল্লাহ তাকে যে যে এত বড় যে পেরিসানি মুসিবত আল্লাহ কথালা শেফা দান করুন আল্লাহ কথালা সুস্থ দান করুন দেখুন হাত পা হতবা চোখ এই যে বিষয়গুলো আল্লাহ তালা পক্ষ থেকে নিয়ামত এটা কত বড় নিয়ামত যার হাতে প্রবলেম যার পায়ে প্রবলেম যেমন একজন মানুষ তার হাত পা ওকেজো সে হাত দিয়ে কোনো কাজ করতে পারে না পা দিয়ে সে পা ইউজ করতে পারে না সে বলতে পারে যে হাত পা কত বড় নিয়ামত আপনি কি একটু ভেবে দেখেছেন যে মহান রব্বুল আল আমিন ওই নিয়ামতকে ওই নিয়ামত আমাকে দিয়েছেন আমার হাত শহীদ সালামত আমার পা সহি সালামত একটু যদি আমরা ভেবে দেখি আল্লাহ তাবারকাতালার নিয়ামতের সক্রিয়া আদায় করি আমি যদি চাই এ হাত দিয়ে আমি কাজ করতে পারি এই নিয়ামতের সক্রিয়া কীভাবে আদায় হবে যদি আমরা নিয়ামতের সক্রিয়া আদায় হবে যদি এই নিয়ামত দিয়ে যদি আমরা ভালো কাজ আমরা করতে পারি আর এমন যাতে না হয় নিয়ামতের নাশক ক্রিয়া করার কারণে আল্লাহ তাবার কথা যদি আমাদের এই নিয়ামতকে যদি চিনিয়ে নেন এ হাত এই পা যদি অকেজ হয়ে যায় তাহলে আমার আপনার করার কিছুই নেই আল্লাহ তালার পক্ষ থেকে যদি ফয়সালা হয়ে যায় এই চোখ কত বড় নিয়ামত অন্ধ ব্যক্তি সে বলতে পারে চোখ কত বড় নিয়ামত আজকে বা আমরা অনেকেই এই নিয়ামতের সক্রিয় আদায় করা সম্ভব হচ্ছে না আমাদের অনেকের দ্বারা তালার নাফর মালি থেকে চোখকে হেফাজত করা বড়ই কঠিন হয়ে গিয়েছে বর্তমান এই সময়ে আল্লাহ তালার কাছে দোয়াড় করুন এই চোখ দিয়ে পাক কালামের তেলওয়াত করা এর মাধ্যমে ইনশা আল্লাহ জেবাজ আল্লাহ তাবারকাতার চোখকে হেফাজত রাখবেন আল্লাহ তালার প্রতিটি নিয়ামতের আমরা সক্রিয়া আদায় করব যারাই আমরা রুহানের চিকিৎসা আমরা চেয়েছি ইনশাল্লাহ রুহানের চিকিৎসা আমরা শ্রবণ করলাম সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করে কিছু এস এম এসের দিকে যাব আবার আমাদেরকে এস এম এস করেছেন হাতের জয়েন্টে প্রচুর ব্যথা এই জন্য আমাদের কাছে ইসলামী ভাই রুহানের চিকিৎসা চেয়েছেন এরপর চাকরির জন্য আপনার ইন্টারভিউ বাই বাই এর অনেক চেষ্টা হচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন উভয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ব্যথা অনেকের হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায় হাতে পায়ে ঘাড়ে এই জন্য রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করি আপনার মহারবুল আলম পাক পাক্কালাম পবিত্র কর আনুল করিমের আঠাশ পারা হাসরের একুশ নাম্বার আয়াতে মোবারকের মাধ্যমে এই আমলটি আমরা করব। তা হচ্ছে প্রত্যেক নামাজের পরে সাতবার নামাজ আদায় করার পরে সাতবার ২৮ পারা সুরা হাসরের একুশ নাম্বার আয়াতে মোবারকা একুশ নাম্বার আয়াতে মোবারকা সাতবার পাঠ করে হাতের তালুতে আপনি ফুক দিয়ে দিন উভয় হাতের তালুতে ফুক দিয়ে আপনার হাতের যে জয়েন্টে যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনি মালিশ করুন আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে সেখানে মালিশ করুন অথবা আপনার পিঠে ব্যথা হচ্ছে আপনি সেখানে মালিশ করে দিন প্রত্যেক নামাজের পরে কোরআনুল করিমের আঠাশ পাড়া সুরাহাসুরের একুশ নাম্বার আয়াতে মোবারকা সাতবার পাঠ করে পাঠ করে হাতের তালুতে ফুক দিয়ে ব্যথার স্থানগুলোতে ভালোভাবে মালিশ করে দিন ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ তালা দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ আজাল আমাদের ব্যথা অতি তাড়াতাড়ি দূর হয়ে যাবে চাকরির জন্য মক্রুওয়ক্ত ব্যতীত মক্রুওয়ক্ত হলো তিনটি আপনার সকালে সূর্য উদিত হওয়ার পর থেকে বিশ মিনিট এরপরে সূর্য যখন মিডল পয়েন্টে চলে আসে তখন কিছুক্ষণ সময় মক্রুবক্ত থাকে এরপরে সূর্য অস্তমিত হওয়ার পূর্ব থেকে বিশ মিনিট যেমন সূর্য আজকে এই টাইমে অস্ত অস্তমিত হবে ডুবে যাবে এর পূর্ব থেকে বিশ মিনিট এর তিনটি সময় হচ্ছে এই মক্রু মক্রুবক্ত ব্যতীত যে কোনো সময় আপনি দুই রাকাত নফল নামাজে নিয়ত করুন যেভাবে আমরা স্বাভাবিকভাবে নামাজ আদায় করি সেভাবে আপনি নামাজ আদায় করুন দুই রাকাত নামাজ আদায় করার পরে ইয়া 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 এই এক একশত বিরাশিবার এক শত বিরাশিবার পাঠ করার পরে এবার আপনি দোয়া করবেন যে আল্লাহ রাবুল্লা আলমিনটা তোকে আপনার হালাল রুজির ব্যবস্থা করে দেয় আল্লাহ তালার কাছে দোয়া করবেন একটা জিনিস আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে স্মরণ করে সেটা হচ্ছে দোয়া দোয়ার মমিনের হাতিয়ার বলা হয়েছে দোয়ার রব ফরিয়াদ করা অন্য কাছে না আল্লাহ তালার কাছে কি করা ফরিয়াদ করা হ্যাঁ আল্লাহ তাবার ও কাছে ফরিয়াদ করার মধ্যে এর পাশাপাশি একটা জিনিস যেটা আমাদের জন্য আল্লাহ তাবার ও বসিলা হিসাবে দিয়েছেন কখন আমরা নামাজের মাধ্যমে কখন আমরা আল্লাহ তাবারকাতালার বিশেষ কোন স্থানের বসিলা বিশেষ কোন ব্যক্তির বসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব আপনার যে কোনো কিছুকে আমরা বসিলা হিসাবে মাধ্যম অবশ্যই নিতে পারব কিন্তু দোয়া হবে কার কাছে আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ তালার কাছে যেমন আমরা অনেক সময় আল্লাহ তালার প্রিয় বান্দা যারা আপনার তাদের মাজার শরীফের মধ্যে আরাম কর্মাচ্ছেন আল্লাহ তালার নেককার বান্দা আপনার সেখানে আমরা দোয়া করে থাকি দোয়া কবুল হয় কিন্তু দোয়া করা হয় কার কাছে আল্লাহর কাছে দোয়া হয় আল্লাহর কাছে যা একটা মাধ্যম আল্লাহ তালা যেহেতু আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসেন পছন্দ করেন তাদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়াকে আল্লাহ তাবারকালা কবুল করে থাকেন তো দোয়া করবো আল্লাহ তালার কাছে অবশ্যই দোয়া করার মধ্যে কোনো কৃপণতা আমরা করব না যত বেশি দোয়া করা যায় শুধু আমরা নামাজের পরে দোয়া করি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না আপনি যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন যেমন খাবারের আগে দোয়া করেন গুমের আগে দোয়া করেন তারপরে আজানের পরে দোয়া করেন আল্লাহ দরবার হাত উঠিয়ে এভাবে মসজিদে আসার আগে দোয়া মসজিদ থেকে বের হয়ে দোয়া বির নবী সাল সাল্লাম আলহামদুলিল্লাহ প্রতিটি কাজের আগেই উম্মতকে দোয়ার শিক্ষা দিয়েছেন দোয়া করুন হালাল উপার্জনের জন্য হালাল উপার্জনের জন্য এবং এটাও দোয়া করুন আল্লাহ আমাকে হারাম থেকে আল্লাহ আমাকে বাঁচার তৌফিক দিন হালাল উপার্জন আমাদেরকে করতে হবে এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি হালাল রুজি দুনিয়াতে কিছুদিন আরাম আয়ুষে থাকার জন্য আনন্দ পূর্তি করার জন্য আমরা হারামের দিকে না যাই আমরা হারাম থেকে বাসি কেন হালাল উপার্জন করা এটা হচ্ছে মুসলমান এবং মৌমিনের বৈশিষ্ট্য এবং হারাম নাজায়েজ হারাম খাওয়া হারাম বক্ষণ করা এটা কোনো মৌমিন বান্দার গুণ এবং বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝার অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দিক দর্শক শ্রোতা আসুন আমরা আবারও কলের দিকে যাবো ইনশাআল্লাহ কিছু কল সামিল করব যে কল ছাড়িয়ে দিই

আচ্ছা আচ্ছা জি মোহাম্মদ আলী ভাই সঙ্গে থাকুন যারা আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ সঙ্গে থাকুন মনোযোগ সহকারে শ্রবণ করুন ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব যে বিষয়গুলো আপনারা উল্লেখ করলেন এই বিষয়ে রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আজাল প্রদান করা হবে জি আমাদেরকে সাইফুল ইসলাম ভাই ময়মন সিংহ থেকে আপনি কল করেছেন আপনার আব্বার ডান হাত পা ফুলে যায় তো এর জন্য এই আমলটি আপনাকে করতে হবে যে আপনার আব্বুর হাত পা যে স্থানে ফুলে গিয়েছে আল্লাহ তালের এই গুণবাচক নাম ইয়া আলিউ ইয়া আলিউ ইয়া আলিউ তিনবার পাঠ করে শুরু এবং শেষে দূরদে পাক সহ এরপর ফুক দিয়ে যে স্থানের মধ্যে ফুলে গিয়েছে ওই ফুলা স্থানের মধ্যে আস্তে আস্তে করে মালিশ করার ধারা যে ফুলা স্থান ইনশাআল্লাহ এটা সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আসল এরপর আমাদেরকে মুরাদ হাসান ভাই শেরপুর থেকে কল করলেন যে তার পরিবার কথা শুনে না তো এর জন্য আপনি এমনটি করবেন অধিক হারে উঠতে বসতে চলতে ফিরতে আপনি অজু অবস্থায় অজু ছাড়ো আপনি এমনটি করবেন ইয়া ওয়ালি ইউ ইয়া ওয়ালি ইউ ইয়া ওয়ালি ইউ এই আপনি অধিক হারে পাঠ করুন আপনার স্ত্রী আপনার পরিবারের সদস্য আপনার অনুগত হবে এরপর আমাদেরকে মোহাম্মদ আলী ভাই রাজশাহী থেকে আপনি কল করেছেন যে আপনার পিছনে প্রচুর শত্রু রয়েছে তো শত্রুর হাত থেকে মুক্তির জন্য আপনি নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করুন আল্লাহ তালার কাছে দোয়া করুন আর দৈনিক আপনি পাঁচ শতবার এই আমলগুলো আপনাকে করতে হবে আপনি প্রতিদিন পাঁচ শতবার করে পড়বেন ইয়া হাফিজ ইয়া খেদু ইয়া হা ফিজু ইয়া খিদু আপনি দৈনিক পাঁচ শতবার এই অজিফাটি পড়বেন সুর এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করেন আল্লাহ চাহিদ তো আল্লাহ আপনি শত্রুর ক্ষতি থেকে আপনি

আমরা নিজেকে আমরা বাঁচিয়ে রাখি মুসলমান মুসলমানের উপকার করবে ক্ষতি করবে না এটা নবী পাক সাল্লি বালামের শিক্ষা যে মুসলমান এক মুসলমানের জন্য উপকারী ক্ষতির কোনো কারণ হবে না আজ এলমি দিনের অভাব প্রিয় নবী সাল্লি বালামের মোহাব্বতের অভাব রসুল করিম সাল্লি বা আদর্শের অভাব সমাজের মধ্যে কাকে কিভাবে ঠকিয়ে দিবে ক্ষতি করে দিবে ধ্বংস করে দেবে আজকে অনেকে এই কাজের মধ্যে লেগে যাচ্ছে আসলে এমনটি হওয়া উচিত না মুসলমান যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আমরা আমাদের মধ্যে রাখার চেষ্টা করি কতদিন আমরা বেঁচে থাকবে এই দুনিয়ায় মুহূর্তের মধ্যে মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমিও আপনি হয়তো আজ না তো কাল চলে যাব মুসলমানদের ক্ষতি করে বদোয়া নেওয়ার মতো কাজ আমরা করব না তাদের উপকার করব যতটুকু সম্ভব উপকার করতে না পারি কিন্তু ক্ষতি করব না আপনার দ্বারা কারো উপকার করা সম্ভব হচ্ছে না ক্ষতি কেন করবো সেহেতু আমার মুসলমান ভাই আপন ভাই হোক প্রতিবেশী হোক তাদের ক্ষতি না করে আমরা তাদের দুঃশন না হয়ে আমরা বন্ধু হওয়ার চেষ্টা করব আল্লাহ বুজার দিক সর্বশেষ একটি এসএমএস আমরা নেব সময় গনিয়ে এসেছে আমরা কিছুক্ষণ মধ্যে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব আমাদের আমাদেরকে এস এম এস করেছেন যে মুখে কথা ভাজে এই কারণে কথা বলতে কষ্ট হয় এই জন্য রোগানি চিকিৎসা চেয়েছেন এ ধরনের হতে পারে অনেকের হতে পারে আপনার ফ্যামিলির মধ্যেও কেউ থাকতে পারে এলাকার মধ্যে কেউ এ ধরনের থাকতে পারে আল্লাহ করি আল্লাহ তালা ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ শিফা দান করুন মুখ অনেক বড় নিয়ামত জবান অনেক বড় নিয়ামত এই নিয়ামত থাকা অবস্থায় এই নিয়ামতের কদর করি আমরা এই নিয়ামতের কদর করি যদি আমরা নিয়ামতের কদর আল্লাহ তালা আমাদের জবানকে সহি সালামত রাখবেন কোরআন করিমের সুরা তোহা একটি সুরা সূরা তোহা এর পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ নাম্বার ছোট ছোট আয়াত চারটি আয়াতে মোবারকা ফজরের নামাজের পরে ফজরের নামাজের পর ছোট্ট একটি কঙ্কর মুখের মধ্যে নিয়ে ছোট কঙ্কর মুখের মধ্যে নিয়ে এটা আবার একেবারে যদি ছোট হয় তাহলে দেখা যাবে একটা ভিতরে চলে যাওয়ার আশঙ্কা থাকতে পারে একেবারে ছোট না নিয়ে একটু হালকা বড় নিয়ে করে ভিতরে চলে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মুখে নিয়ে এই আয়াতে পঁচিশ ছাব্বিশ সাতাশ আয়াতে মোবারকা একুশ বার পাঠ করুন একুশ বার পাঠ করুন আল্লাহ তাবারকাতার বিশেষ দয়া হবে তা আমরা দেখতে পাবো হতে পারে আল্লাহ তালা এর বসিলাই আপনার জবানকে খুলে দিবেন জবানের মুখে যে জটিলতা দেখা যাচ্ছে তাই ইনশাআ আল্লাহ জান ভালো হয়ে যাবে এই আমলটা আপনি অন্য কাউকে বাতিয়ে দিন এটা একটা উপকার মুসলমানের উপকার সাধন করা মুসলমানের উপকার মাদিনী চ্যানেলের মাধ্যমে আহমদুলিল্লাহ মুসলমানের উপকারের নিহতি কিন্তু আমাদের এই অনুষ্ঠান দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির হাল সুন্নাত দাহমাদ বারাকা তহমুল আলিয়া মহান বলিয়ে কামিল মাদানী চ্যানেল দিয়েছেন শুধু মুসলমানদের উপকারের জন্য আহমদুলিল্লাহ এখানে কোনো মাদানী চ্যানেলে কোনো অ্যাডভার্টাইজ বলেন অ্যাড বলেন কোন প্রকারের ইনকাম সোর্স এ ধরনের কোনো সিস্টেম মাদানী চ্যানেলে নেই মুসলমানদের উপকার হবে মুসলমানদের পেরেশানি দূর হবে মুসলমান নামাজি হবে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহ তালা ইলিবাসাল্লামের সুন্নতের আশেখ হবে এটাই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের উদ্দেশ্য আমরা মাদিনী চ্যানেলকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করব আসুন অনুষ্ঠান একেবারে সমাপ্তির দিকে যারা কল করেছেন আমাদেরকে এস এম এস করেছেন পেরেশানি লিখে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ হম আমি আলহামদুলিল্লাহ ইউরব্দ আল আহ মীম ওয়াসাল্লাত ওয়াসাল্লাম আল্লাহ মুরসালিম ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আর হেম আর ওয়া হেমিন ইয়া আল্লাহ আজফাজা এ মালিকো মা রহমানুর রহিম আল্লাহ আমরা গুনাহাগার আল্লাহ বদেকার মাওলা তোমার দরবারে মাদনী চ্যানেলের অসংখ্য দর্শক শ্রোতাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ হাত উঠিয়ে দিয়েছে মাওলা আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে শিফা দিয়ে দাও আল্লাহ অনেকের গড়ে সন্তান অসুস্থ মাওলা